আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2004 মডেল রেজিস্ট্রেশন ইয়ার 2014, চার মডেল 14 রেজিস্ট্রেশন করা টয়োটা RAV4 গাড়ির রিভিউ আপনাদেরকে আমরা দেখাবো। চার মডেল 14 রেজিস্ট্রেশন করা, 13 সিরিয়াল জি এডিশনের RAV4 গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর ভিউয়ার্স, আমরা ফুল গাড়িটি একবার ভালোভাবে দেখে নেই, এরপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিউয়ার্স, এটার সিসি হচ্ছে 2000 সিসি জি এডিশনের। অপশনগুলো আমি আপনাকে দেখাবো, GRX-এর GR নর্মাল গ্রেডের পার্থক্যটা আপনাদেরকে আমরা বুঝাবো। তো এর আগে চলুন আমরা ফুল গাড়িটা একবার ভালোভাবে দেখে নেই। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি HID হেডলাইট, ফগ লাইট দেখতে পাচ্ছি আমরা, গোল্ডেন কালারের গাড়ি কিন্তু এটি। আপনারা হয়তো সিলভার মনে করতে পারেন, কিন্তু এটা গোল্ডেন কালারের গাড়ি, খুবই ভালো কন্ডিশনের অরিজিনাল গ্লাস আছে এখনও, পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস। আর আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স নিউ টায়ার এবং অ্যালয় রিম, খুবই ভালো কন্ডিশনের রিম এবং টায়ার। টয়োটা RAV4 2014-এ রেজিস্ট্রেশন করা, মাত্র চার বছর গাড়িটি চলেছে আমাদের দেশে, খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন আমরা পিছন থেকে একবার গাড়িটি ভালোভাবে দেখে নেই, এরপরে আমরা প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিচ্ছি। ভিউয়ার্স, আমরা ফুল গাড়িটি ভালোভাবে দেখতে পাচ্ছি, 2014-এ রেজিস্ট্রেশন করা। আমি 14-তে রেজিস্ট্রেশন করা গাড়িটি বারবার বলে দিচ্ছি আমি, কারণ 14-তে রেজিস্ট্রেশন করা গাড়ি, RAV4 গাড়ি, এরকম শেপের গাড়ি খুবই রেয়ার। এই গাড়িটির কন্ডিশনের জন্য খুবই ভালো, অরিজিনাল কালার এখনও। আপনি হয়তো ভিউয়ার্স কিছু স্পট দেখতে পারবেন, দু একটা আঁচড় দেখা যাবে, স্ক্র্যাচ হয়তো কিছু গাড়িতে দেখা যাবে, অরিজিনাল কালারই আছে গাড়িতে, গোল্ডেন বেইস কালার। আমরা আপনাদেরকে কয়েকটা স্পট দেখাচ্ছি, যেমন এখানে আপনার দেখা যাচ্ছে স্ক্র্যাচ, কয়েকটি স্ক্র্যাচ, এখানে একটা স্ক্র্যাচ দেখা যাচ্ছে, খুবই ছোট মাইনুট। চার মডেল 14-তে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল তেলের গাড়ি, 2000 সিসি RAV4 ভিউয়ার্স। আমরা ভিতরের অপশনগুলো একটু দেখি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি লেদার ইন্টেরিয়ার, ফুল ফ্রেশ একটি গাড়ি। আমরা সামনের সিটের অপশনগুলো আমরা দেখার চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেমের অপশন দেখতে পাচ্ছি আমরা। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটি জি এডিশনের, আপনার এক্স আর জির একটা তফাত আপনারা সবাই বুঝেন। আপনারা দেখতে পাচ্ছেন এসির বাটনগুলো সফট টাচ, এলিয়ান প্রিমিও বা প্রাডু পাজেরো হাইগ্রেডের গাড়িগুলোতে এ ধরনের অপশন থাকে। আর RAV4-এর মধ্যে কিছু ভার্সন আপনারা দেখতে পারবেন, ওটা ম্যানুয়াল এক্সের মতো, ওটা একটু লো গ্রেডের গাড়ি, আর এটি 2000 সিসির গাড়ি, খুবই ভালো কন্ডিশনের। আর ভিউয়ার্স, চলুন আমরা বাইরে থেকে আরেকবার গাড়িটি দেখার চেষ্টা করি, আমি আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দিব। ভিউয়ার্স, আমরা খুবই স্মার্ট ছোট জিপ গাড়ি আমরা দেখতে পাচ্ছি, টয়োটা RAV4 2000 সিসির জি এডিশনের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, এখনও CNG হয়নি গাড়িটিতে। আর এটির আস্কিং প্রাইস 16,50,000 টাকা। তো এটি আস্কিং প্রাইস ভিউয়ার্স, আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের শোরুমে আসুন অথবা ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কল করুন, যতটুকু নেগোসিয়েট করা যায় ইনশাল্লাহ আমরা নেগোসিয়েট করে দেব প্রাইসটা। আর অবশ্যই ট্রাই করবেন আমাদের শোরুমটিকে ভিজিট করার জন্য, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে রেগুলার আমাদের আপডেট আপনারা সহজেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।